হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো। আর আমি কেমন আছি? আমি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে বিন্দাস আছি। তো চলো, এটা হচ্ছে শনিবার রাত্রি থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, আর বড়বাবু গেছে নিমন্ত্রণ খেতে, আর এটা দুই মেয়ের জন্য এনে দিয়ে গেছে লেগ পিস, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো, প্লিজ কিন্তু কেউ স্কিপ করে যেও না, যতটুকুনি দেখবে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো রাত্রিবেলা হয়েছিল চিংড়ি আলুর পোস্ত, আর হয়েছিল ওই চিকেন লেগ পিস, এটা নিয়ে এসেছিল, তো এই দিয়েই খাওয়া হয়েছে। তো এই যে আমি খেতে বসছি, আর বেটু জিজ্ঞেস করছে, তার কারণ ও প্রত্যেকবার এই খাবারটা আনতে ও নিজে যায়। তো আজকের খাবারটা যেহেতু ওর বাবা নিয়ে এসছে, তো সেই কারণে বলছে কেমন খেতে এটা। কেমন খেতে? কেমন খেতে? এটা গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠে আমি চলে এসেছি সবজি করতে। হ্যাঁ, পাঁচ মেশালি সবজি হবে রবিবারে সকালে, জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক স্বাগত। আর এখন আমি সবজির তরকারি করব, দুপুরের রান্নার জন্য সবজি কোটা চলছে। তো আজকে হচ্ছে গিয়ে সবজির তরকারি করব, নিম বেগুন করব, আর হবে কী হবে বলতো, চিকেন হবে। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না প্লিজ। আর যারা নতুন বন্ধু আছো, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অবশ্যই কিন্তু অন করে দিও, তা নাহলে পরবর্তীকালে যত সমস্ত ধামাকাদার ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান একটাও কিন্তু তোমাদের কাছে ঢুকবে না। সো প্লিজ বেল বাটনটি অন করে অবশ্যই কিন্তু নোটিফিকেশানটি অল করে দিয়ে যেও। তো চলো, আমি দেখো সবজিটা সিদ্ধ করে নিয়েছি, তো এটাকে আমি এখন ঢেলে নেব। আর ছোটু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, আর বেটু চলে গেছে নাচের স্কুলে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো বেটুও চলে এসছে, বড়বাবুও বাড়িতে আছে, ছোটুও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়েছি, কিন্তু কত ঘন্টার জন্য গুছিয়েছি সেটা আমি নিজেও জানি না, কতক্ষণ থাকবে এভাবে ভদ্রভাবে, সেই জন্য। এই দেখো ছোটু ঘুম থেকে উঠেছে, ছোটুকে কথা বলতে বলছি। ছোটু এই যে এতক্ষণে ভ্রম কাটলো, কি বলছিলাম বুঝতে পারছিল না। তো চলো দেখতে থাকো। তো ভয়েসটা অফ করতে বাধ্য হলাম, তার কারণ পাশের বাড়ি মেশিন চলা শুরু হয়ে গেছে, এখন 10:30 যেহেতু বাজে, আর ছোটু ঘুম থেকে উঠেছে, তাকে ব্রাশ করাতে হবে। আর আমার চুলগুলো দেখো কেমন পাগলির মতো হয়ে আছে, ফালতু মার্কা চুল একটা ভগবান দিয়েছে। ছোটু এসছে ব্রাশ করতে, একা একা ব্রাশ করছে দেখো। যখন ব্রাশ খাবে ছোটু খাবে না, ধরো খাও, আর এটা খাবে বেটু, খাবে বেটুর জন্য নিয়ে যাচ্ছে। তো ফোনটাকে নিয়ে যতটা আমি বারান্দার দিকে এগোচ্ছি তত যেন আওয়াজটা বিকট হতে চলেছিল, তো তাই আমি সাউন্ডটা অফ করতে বাধ্য হলাম। ওর ওটাই হলো না, আবার নিল ডবল ডবল। তো আমি এখন আলু কাটবো মুড়ি খাওয়ার জন্য, আলু ভাজা করবো। আলু ভাজাটা করে এবার দেখো আমরা টিফিন করতে বসে পড়েছি, আলু ভাজা আর শশা মুড়ি চিনি আমি খাবো, সঙ্গে শশা আলু ভাজাও খাবো, আমার একটু মিষ্টি মিষ্টি মুড়ি ভালো লাগে। আর ওরা খাচ্ছে শশা আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। তো আলু ভাজাটা করেছি, তোমাদেরকে বলা হয়েছিল না, দোকানে যাবে। তো দেখো ছোটো দুষ্টুমি করছিল, তাকে একটু বুঝিয়ে বাজিয়ে টাকা দিয়ে তার দিদিভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিলাম। আর আমি এখন এই চালটা অনেকদিন ধরে এখানে রাখা আছে, এসছে আমার ঢালতে সময় হয়নি, মানে এত কাজের চাপ, ওয়াইটির চাপ তো আছে, ভিডিও করা সারাদিন, ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড করা, আরও বন্ধুদের ভিডিও দেখা, অনেক ঝামেলা থাকে, তার মধ্যে এই চালটা আজ মনে হয় 5-7 দিন এসে বসানো আছে। অথচ রেগুলার ওখান থেকে চাল নিয়ে আমি ব্যবহার করছি, কিন্তু ঢালবো ঢালবো করে আমার আর সময় হয়ে উঠছিল না। তো জাগে আজকে শেষমেশ ওই কাজটা করতে পারলাম। এই ধরনের কাজ করলে এবার বড়বাবু বলেছে ঘর থেকে বার করে দেবে, বলছে সংসার করার দরকার নেই, চলে যাও তীর্থে, চলে যাও, আর থাকতে হবে না, ওয়াইটি করো আর ওখানে বসে থাকো। তো কথাটা কিন্তু ভুল বলেন, ঠিক কথাই বলেছে, সত্যি সংসারে
ফুল টাইম দিতে পাচ্ছি না, সমস্যা হচ্ছে একটু আত্র। যাই হোক, করার চেষ্টা করছি আপ্রাণ, কিন্তু করে উঠতে পাচ্ছি না, সব দিকেই সমস্যা হচ্ছে। তবে এগুলো সেটিং হতে আশা করছি সময় লাগবে। তো এ সমস্ত ঝামেলার মধ্যেও করে চলেছি ওয়াইটি। রাতের পর রাত বসে বসে এডিটিং করছি, দুপুরবেলা ঘুমানো নেই, রাত্রে কখনো ঘুমানো নেই, এইসব চাপ চলছে। তো জায়গায় দেখতে থাকো। আর আমি এই যে চিকেন বানাচ্ছি, এটা তো এই চিকেনের শর্ট ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, তোমরা ভালোই রেসপন্স করেছো, দেখেছো, দেখলাম। যাকে খুব ভালো লাগলো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই এখানে এগোনো সম্ভব নয়। তোমরা যথেষ্ট রেসপন্স করছো দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলোতে। তো আর যারা যারা চলে যাচ্ছ বুঝতে পাচ্ছি সেগুলো কেন চলে যাচ্ছ, তারা অবশ্যই বলে দিয়ে যাও। তোমরা যদি ভুল আমার না ধরিয়ে দাও, তাহলে ভুল সংশোধন করার মতো সুযোগ না দাও, তাহলে কী করে ভুল সংশোধন করব বলো? ক্ষমা করে দেওয়াটা হচ্ছে মহৎ কর্ম আমি মনে করি। তো তোমরাও আমাদেরকে ভুলটা বলে দাও অন্তত, কিসে ভুল আছে, কি ঠিক আছে, তা নাহলে কেনই বা চলে যাচ্ছ। ভিউ বাড়ছে ঠিকই, কিন্তু ওয়াচ টাইম খুব একটা বাড়ছে না দেখতে পাচ্ছি। আর এখানে দেখো, নিম বেগুন তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেদিনের ব্লগটাই একটু দেখিয়ে দিলাম যে নিম বেগুন আমি করেছিলাম, ভীষণই সুস্বাদু হয়েছিল। যে যারা যারা আমার এই ভিডিওটা দেখো না, মানে দেখোনি, তারা দেখে নাও, তবে রেসিপিটা আমি দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় ওখানে সার্চ করে বের করে নিও। আর দেখো আমি এখন চলে এসেছি কোথায় বলো তো? তো আমি এখন চলে এসেছি ঝাড়ু নিয়ে গোটা ফাঁদ ঝাড়তে, বুঝলে তো? ঠাকুরের উপরটায় এত ফাঁদ হয়েছে, ঘর চলে গেছিলাম, নজরেও পড়েনি, ঘর থেকে আজকে চলে এলাম, পাঁচ সাত দিন হতে গেল প্রায়। তো করবো করবো করে করা হচ্ছিলো না, তাই ভাবলাম, বরবাবু রেগুলারই বলে যে তুমি এত কিছু করছো অথচ এই ফাঁদগুলো ঝাড়তে পারছো না। তো জাগে আজকে ঝাড়ু নিয়ে শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি, না হলে আবার আজকে এসে বলবে যে কী গো তুমি ঝুলটা ঝাড়লে না, দেখো এই জায়গাটায় কত ঝুল হয়ে আছে চোখের সামনে। তো এটাও ঝাড়া হয়ে ওঠেনি, তো তাই ভাবলাম ঝাড়ু নিয়ে ঝেড়ে দিই ভালো করে। ড্রেসিং টেবিলের পেছনটাও হয়ে গেছে, তবে কাজ চালানোর মতো করে আজকে আমি ঝেড়ে নিলাম, তবে পরে অন্য একদিন ভালো করে ঝেড়ে দেবো ভাবছি। তো আমার থেকে ওই ঝাড়ার কাজটা যদিও বরবাবু ভালোই পারে। চলে এসছে এখন ফুল নিতে, তো ছোটো নেই, গেছে একটু ওর ডিভাইস সঙ্গে দোকানে, তো সেই সুযোগে আমি স্নান করে ফুলটা নিয়ে নিচ্ছি। আজকে বিভৎস রোদ বেরিয়েছে, কিন্তু কালকে বৃষ্টি হয়েছে না, ফুলগুলো যেন বড় বড় হয়েছে, জল পেলেই ফুলগুলো বড় বড় হয়, আর একটু জল শর্ট হয়ে গেলে ব্যাস। এক আধ দিন তো আমি ভুলেও যাই গাছে জল দিতে। জামা কাপড় কেচে শুকিয়ে দিয়ে গেছে, কালকে জামা কাপড় কেচে ছাদে শুকিয়েছিল, ঝড় এমন এসছে না সব উড়িয়ে নিয়ে চলে গেছে। বেটুর একটা জামা উড়ে গিয়ে কোথায় পড়েছে এখনো খোঁজ পাওয়া যায়নি, ও সেখানে মনে হয় মাঠে পড়ে আছে। মানে এত জোর ঝড় এসছে, আমি আসলে জানতাম না যে এখানে জামা কাপড় মেলা হয়েছে। কালকে কাঁচা যা হয়েছিল ব্যালকনিতে মেলা হয়েছিল আমি জানি, তো বেটু স্নান করেছে কখন জামা যে এখানে মিলে দিয়ে গেছে আমি জানতাম না। তা না হলে তো ঝড় যখন আসে আমি তখন জেগেই ছিলাম, তুলে নিতে পারতাম, জানলে তো আসবো আমি তুলতে। তারপর রিমা যখন বললো যে একটা কিছু উড়ে গেল, তখন ওরা বলছে আমাদের তো জামা ছিল না, আমি বলছি আমিও তো ফুল আনতে গেছিলাম দেখিনি আমার জামা আছে বলে। তারপরে বললো ওদের ওরাই একজনকে বললো যে না, রিঙ্কির জামা ছাদে শুকোনো ছিল। তো তখন বুঝলাম যে তাহলে বেটুকে যখন জিজ্ঞেস করে বললো হ্যাঁ আমি স্নান করে জামা শুকিয়েছি, এবার ওর স্নানের আগে আমি স্নান করে পুজো করেছিলাম, তাই আমি যখন ফুল নিতে আসি দেখতে পাইনি, ওইটা হয়েছে ঘটনা। আর এক ধরনের ফুল দেখো, এই ফুলগুলো কিন্তু অনেকদিন পর হলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ছোটুকে স্নান করাতে, 12:30 বাজে। হ্যাঁ চলো চলো স্নান করতে যাবে, চলো 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 বাবা। কি খাবে? Yes.
লেস পরে খাবে আবার পরে খাবে কোথা থেকে এলো ছোট্ট বউটা এ বউটার বাড়ি কোথায় ঘরে বউয়ের বাড়ি ঘরে বলো কোথায় বলো 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 কোনখানে বউটার বাড়ি রুমে বউটার বাড়ি রুমে আর কোথায় বলো তো জাগে এখন বাজে কটা বাজে বিকেল 5:30 বাজে ঘুম তো হয়নি সবার ভিডিও দেখছিলাম বুঝতে পেরেছে অনেকে তো এখন চলে এসেছি রান্নাঘরে ছোট ঘুম হচ্ছে কাজ আছে মানে বাসন তুলতে হবে মেঝে রাখা বাসনগুলো আছে আর ছোটোর জন্য খাবার তৈরি করব সেই সব ভাবনা চিন্তা করে চলে এসেছি আর রাতে রান্না কিছু করব সেই জন্য এসেছি আর দুপুরে ওই যে মাছের তরকারি একটু রয়ে গেছে আচ্ছা দুপুরে চিকেন আছে কিছুটা আর বেগুন নিম বেগুনটা ফিনিশ হয়ে গেছে মাছটা সামান্য রয়ে গেছে আর চিকেন সামান্য আছে ওই দিয়ে রাতের খাবার হয়ে যাবে আর সামান্য একটু ডাল করব দিলেই কমপ্লিট হয়ে যাবে রাতের রান্না বান্না আর ভাত তো আছেই তো জাগে রান্নার কোনো ঝামেলা নেই রাত্রিবেলা তেমন কোনো আর একটু আলু সিদ্ধ করতে হবে তোমাদের দাদাভাইয়ের জন্য তার কারণ উনি তো আবার পাশি মাছের তরকারি খান না আর চিকেন পছন্দ করেন না মাটন ছাড়া চিকেন হলে কষা চাই না হলে রুটি চাই সে অনেক সমস্যা জাগে উনি খাবেন ডাল আর আলু সিদ্ধ আর ডিম ভেজে দেবো আর আমাদের চিকেন আছে আর ফ্রিজ দিয়ে হয়ে যাবে আর তো চলো আমি এখন আগে বাসন টাসনগুলো গুছিয়ে নিই তারপর চলে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে তো রাত্রে তো তেমন কোনো কাজ নেই ভাবছি একটু শর্ট ভিডিও বানাবো অনেক দিন ধরেই শর্ট ভিডিও বানানো হয়নি তো ভাবছি জানি না সব দিনই ভাবি ভাবার সময় পাচ্ছিলাম না তো রিসেন্ট 5-7 দিন ধরেই ভাবছি যে করবো করবো কিন্তু করার সুযোগ হয়ে ওঠেনি তো সেদিন করেছিলাম 2-1টা তবে রোজই ভাবে করব রোজ কিন্তু হয়ে ওঠে না একদিন না দুদিন করতে পেরেছিলাম আজ অনেক মাস পর জাগে কাজগুলো গুছিয়ে নিই কাজের শেষ নেই সত্যি কথা বলতে কী বলতো সংসারের মধ্যে থাকলে না কাজের কখনো শেষ নেই আর কারুকে সন্তুষ্ট করা সত্যি খুব কঠিন কাজ কমপ্লিট হয়ে গেছে একটা কাজ তো এখন দেখো দুটো হাঁড়িতে দুধ বসে আছে দুধগুলোকে আমি গরম করে নিচ্ছি তো দুধটা গরম না করলে কেটে যায় এ তো দুধওয়ালে যে দুধ দেয় মনে হয় কেনা দুধ না কি জানি না দুধ কেটে গেলে যাচ্ছা তা গন্ধ একদম বিশ্রী গন্ধ বেরোয় তো রাত্রে আমি একটু ডাল করে নেব বললাম যেহেতু বাকি সমস্ত রান্না তো আছে একটু ডাল করে নেব বরবাবুর জন্য আর ছোটুও খাবে তো তাই আমি ডালটা বের করে নিচ্ছি এই কি বলবো চামচটায় 1 চামচ করে ডাল নিলে আমাদের একজনের হয়ে যায় তার মধ্যে 1 চামচ এক্সট্রা নিয়ে আমরা একটু ডালটা ঘন ঘন টাইপের খাওয়া পছন্দ গ্যাসের যা দাম বেড়েছে আর কড়াই সিদ্ধ করা ডাল খাওয়ার মতো অভ্যেস ছেড়ে দিতে হয়েছে 1100 টাকা গ্যাস একটা সিলিন্ডারের দাম তাও 25-26 দিন যায় তাই প্রেশার কুকারটা বেরিয়েছিল বলেই বেঁচে গেলাম হয়তো এই যাত্রায় সমস্ত সিদ্ধগুলো যদি প্রেশার কুকারে না করি তাহলে মনে হয় 2টা সিলিন্ডার লেগে যাবে রকির জন্য আর ছোটির জন্য বানালাম নানা দেখ আর বেটু তখন গেছিলো এই মাখনটা ছিল মানে এই বাটারটা ছিল
অনেক দিন ধরেই ছিল, দু তিন দিন হয়ে গেল। আর বেটু যেহেতু দোকানে তখন গেছিল, এই ব্রেডটা নিয়ে এসেছে। বিকেলবেলা টোস্ট করবো, খাবে ও, এখন বিকেল হয়ে গেল, ও উঠুক করবো। আগে ছোটোকে এই খাবারটা খাইয়ে দিই, তা না হলে ওটা খেলে ওর পেট ভরবে না, তার কারণ ও খাবে না, দুষ্টুমি করবে, এটা হয়তো খেয়ে নিতে পারে। তো যাকে আমি খাইয়ে দিই, আর ডাল এখানে সিদ্ধ হচ্ছে, কমানো আছে। থাক তো, এতক্ষণে আমার ছোটোকে খাওয়ানো হয়ে গেছে, আমি ব্রেডগুলোকে নিয়ে চলে এসেছি, টোস্ট বানাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও ভিডিওটি দেখছো, সঙ্গে থাকলে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ, তোমাদের কাছে রোজকার মতো একটাই রিকোয়েস্ট করছি, আমাকে একটু সাপোর্ট করো। আর বেশি কিছু বলবো না, যারা লাইক দাওনি লাইক দিয়ে দাও। এখনকার মতো টাটা।